কোথায় হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022? এই প্রশ্ন কিন্তু অনেকের মনে। মাঝখানে কিন্তু দীর্ঘ বিরতি একটা সময় চলে গেছে, যে সময়ে কিন্তু করোনার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত ছিল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022 এবার অনুষ্ঠিত হচ্ছে পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। এখানে হচ্ছে যে স্থায়ীভাবে চলে এসেছে হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখন থেকে বাণিজ্য মেলা এখানেই হবে। তো আগের যে জায়গাটাতে ছিল, এখন আর সেই আগের জায়গাটাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে না। দেখতে পাচ্ছেন আগামীকাল থেকেই বাণিজ্য মেলা শুরু। তো সেই হিসেবে প্রস্তুতি চলতেছে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2028। তো এখানে এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, কমপ্লিট করার চেষ্টা চলতেছে। আমরা আসছি এই জায়গাটাতে একটু ঘুরে দেখতে। আর এখানে আসার সহজ উপায় হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে সরাসরি এখানে আসার রাস্তা কিন্তু এখানে আছে। তো যারা আসতে চান তারা বিআরটিসির বাস কিন্তু সরাসরি এই জায়গায় চলে আসে। তো এই জায়গা বিআরটিসির বাসে কিন্তু চাইলে আসতে পারেন। এখানে আমি আপনাদেরকে একটু ঘোরায় দেখাচ্ছি। মূলত হচ্ছে এই হচ্ছে যে ফ্রন্ট সাইডটা বাণিজ্য মেলার, তো মোটামুটি সেজে উঠেছে। আর এই যে যে বড় আমরা যে দেখতে পাচ্ছি, যে সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন যে দেখতে পাচ্ছি, এটার মধ্যেই মূলত হচ্ছে যে ম্যাক্সিমাম যে মেলার যে স্টলগুলো হবে। এর বাইরে কিছু স্টল থাকছে, এর বাইরে কি কি স্টল থাকছে আপনাদেরকে একটু যদি ঘুরাই দেখায় তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন। যে এই যে একদম গেটে ঢুকেই হাতে ডান পাশে কিন্তু বেশ কয়েকটা স্টল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেগুলো এখনও পুরোপুরি রেডি হয়নি, কাজ চলতেছে। ইভেন আমরা দেখ ব্যাংকের যে বুথ ডানেই কিন্তু হচ্ছে, তারপরে অফিস স্টল হচ্ছে। তো অনেকেই আশঙ্কায় ছিলেন যে এবছর কি বাণিজ্য মেলা হবে কিনা। হ্যাঁ, বাণিজ্য মেলা কালকে থেকেই শুরু, সমস্ত প্রস্তুতি কিন্তু ভিতরে এবং বাহিরে চলতেছে। আজকে রাতের মধ্যেই কিন্তু সব রকমের প্রিপারেশন নিয়ে নেবে সকল স্টল, তারপর হচ্ছে যারা ডিফেন্স বা পুলিশের লোক যারা আছে তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে সব রকমের, সমস্ত রকমের নিরাপত্তা দেওয়ার জন্য। তো আমরা সুযোগ হলে আপনাদেরকে ওই জায়গাগুলোও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। সো আমাদের সাথে থাকুন, সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে হচ্ছে যে মেলার সমস্ত রকম আপডেট আপনারা পেতে পারেন। এই সাইডটাকে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কিছু ডেকোরেশন, প্রস্তুতি চলতেছে। তো মূলত হচ্ছে যে মেইন ভবনটা হচ্ছে এটা, এই ভবনের ভিতরেই হচ্ছে ম্যাক্সিমাম স্টল কিন্তু হবে। তবে প্রতি বছর যে জায়গায় বাণিজ্য ঠিক পরিসরটা হচ্ছে যে তার থেকে কম ছয় বা স্থায়ীভাবে আমরা বলতে চাই তাহলে হয়তো কমই, তুলনামূলক বেশ কম। সাইডে গাড়ি পার্ক করারও একটা ব্যবস্থা আছে, আমরা আপনাদেরকে সেখানে নিয়েও দেখাবো। এই ভবন পিছনেও কিছু স্টল আছে ভবনের বাইরে, দেখ মূলত এটা হচ্ছে যে ভিতরের যেখানে কাজ চলতেছে, এখানে মূলত যে স্টলগুলো হবে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে স্টলগুলো হচ্ছে। আসলে প্রতি বছরের না, এবারে স্টলগুলো এত বড় কিন্তু হচ্ছে না। আমি জানি না, এবছর মনে হয় একটু লেট হইতে পারে, দু একদিন হয়তো লেট হবে পুরোপুরি কেউ উঠতে মেলার। এই যে এরকমের পরে কিন্তু আপনার দুইটা সেকশন বা তিনটা সেকশন আছে, যে তিনটা সেকশনে মূলত তিনটা পার্টে এরকমের বিভক্ত। এখানে এই তিনটা পার্টের মধ্যেই মূলত সমস্ত যে স্টলগুলো সেজে উঠছে। এটা হচ্ছে ভবনের পিছনের পাশ। তো এখানেও কিন্তু বেশ কিছু স্টল কিন্তু রেডি হচ্ছে।
এই যে দেখুন, সো এখানেও মোটামুটি গোছানো হচ্ছে। এটা হচ্ছে ব্যাক সাইডের যে স্টলগুলো, সো ব্যাক সাইডের যে স্টলগুলো হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি কভারেজ দেওয়া যাচ্ছে, কভারেজ দিলাম একটু। এই বিল্ডিংটার মূলত হচ্ছে ভবনটার হচ্ছে ঠিক দক্ষিণ সাইডে, এটা হচ্ছে যে মূলত পার্কিংয়ের জায়গা, সো এখানে গাড়ি পার্ক পার্ক করার সুব্যবস্থা থাকবে। সো এই জায়গাগুলোতে গাড়ি সব গাড়িগুলো পার্ক করা হবে, বাইক বলেন হচ্ছে যে অন্যান্য গাড়ি বলেন। আর এই তো তো বিস্তারিত আমাদের পরবর্তী ভিডিওতে থাকছে, সো এই ভিডিওতে আজকে এই পর্যন্তই।